राउटर राउटर সম্পর্কে আমরা সবাই জানি রাউটার কি এবং কিভাবে কাজ করে বাট রাউটার যে কিভাবে কানেকশন করতে হয় রাউটার আমরা কিভাবে অ্যাকচুয়ালি কম্পিউটার সাথে কানেকশন করব সেটা আসলে অনেকেই আমরা জানি না আর এই এই জিনিসটা নিয়ে আমাদের অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম পড়তে হয় যেমন আপনি যদি কোনো ব্রডব্যান্ড ইউজ করে থাকেন তাহলে ব্রডব্যান্ডের যে আমরা যার কাছে কানেকশনটা নেই তারা অ্যাকচুয়ালি আমাদের রাউটারটা সেট আপ করে দেয় আমরা যারা ঢাকাতে বাস করি আমি তাদের কথাই বলছি আর ঢাকার বাইরে যারা আছে আমি ওদের জন্য বলছি কারণ ঢাকাতে এই রাউটার সেট আপ জানাটা খুব জরুরি আর আমি অ্যাকচুয়ালি খেয়াল করে দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অনেক সময় অনেক মেসেজ পাই যে এই রাউটারটা কানেকশন নিয়ে অনেকেই আসলে সেট আপ করতে পারছে না তো আমার মনে হয় আজকের আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি সিম্পল একটা রাউটার এই রাউটারটা আমার এই রাউটার আমি আজকে আপনাদের সবার সামনে সেট আপ এবং সব ধরনের কানেকশান যা যা প্রয়োজন ব্রডব্যান্ডের শুরু থেকে শেষ পর্যন্ত কানেকশান করতে যেটা যেটা লাগে আমি সব কিছুই আপনাদের সামনে করে দেখাবো যাতে করে আপনারা প্রবলেম আর না পড়তে হয় অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা ইস্যু ছোট হইলেও বাট অনেক বড় একটা ইস্যু আমার মনে হয় সো বন্ধুরা আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলের সব ফার্স্ট ভিডিও যেটা আমি ক্যামেরার সামনে আসছে সো বন্ধুরা আপনাদের সাপোর্ট লাগবে যাতে আমি আরও ভালোভাবে কাজ করতে পারি সো সময় নষ্ট না করে এবং মিছে মিছে বক বক না করে চলুন শুরু করা যাক লেটস গেট স্টার্টেড অ্যাট ফার্স্ট আপনাদের যে এই আপনাদের যে পাওয়ার কেবলটা দেখতে পাচ্ছেন এই পাওয়ার কেবলটা আপনাদের সবার ফার্স্টে ইনপুট করতে হবে এবং সবার আগে বলে নিই যে এই পাওয়ার কেবলটা এখানে লাগাবেন ঠিক আছে বাট মেন লাইন থেকে কিন্তু এই পাওয়ারটা আনপ্লাগ মানে অফ থাকতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এটা হচ্ছে আমাদের ব্রডব্যান্ডের মেন লাইনটা এই লাইনটা হচ্ছে এখন ইনপুট করতে হবে আমি ইনপুট করে দিচ্ছি এবং সবার লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এইখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সব রাউটারের মধ্যে এরকম একটা এক্সট্রা একটা দুই মাথা একই থাকবে ক্যাট সিক্সের এরকম ছোটো একটা কেবল পাবেন সেম সো আমি এটা এখন এর সাথে ইনপুট করে আমি পিসিতে এখন লাইনটা দিয়ে দেবো সো আমার রাউটারের কানেকশানটা মোটামুটি কমপ্লিট আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে আর কিছু করতে হবে না আমি যেভাবে কানেকশান করেছি একদম হুবহু সেমভাবে আপনারাও কানেকশান করবেন সো এখন পিসিতে জাস্ট এটা যে আউটপুটটা মানে যে আরেকটা কেবলটা থাকবে সেটা যে জাস্ট ল্যানে আপনাদের আমি দেখাই দিচ্ছি ভালোভাবে আপনারা এইখানটায় এই যে যে ল্যান আছে এই যে এই ল্যানে ল্যানে আপনারা এই আউটপুটটা জাস্ট ইনপুট করে দেবেন আই মিন লাগিয়ে দেবেন লাগিয়ে জোরে চাপ দেবেন ব্যাস হয়ে গেছে কানেকশান তো এখন মোটামুটি হার্ডওয়্যারের কানেকশান আমাদের ওকে এখন আমাদের চলে যেতে হবে কম্পিউটারের পর্দায় আই মিন সফটওয়্যারে চলে যেতে হবে এখন সফটওয়্যারটা আমাদের কানেকশান করতে হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের সফটওয়্যারের কাজ এটা ছিল স্টেপ টু লেটস গেটস টু দ্য স্টেপ থ্রি সো বন্ধুরা আমি এখন এই রাউটার সেট আপের লাস্ট কাজটা করতে যাচ্ছি এটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে তো চলুন ব্রাউজারটা ওপেন করে ফেলি আমাদের ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই অ্যাড্রেস বারে আপনাদের লিখতে হবে 192.168.0.1 এই অ্যাড্রেসটা মোটামুটি টিভি লিঙ্কের সবগুলো রাউটারের একই সিস্টেম মানে টিভি লিঙ্ক না যত রাউটার আছে এটা হচ্ছে আপনাদের হোম অ্যাড্রেস বলা হয় তো এটাকে জাস্ট ইনটার করবেন ইনটার করার পরে আপনাদের একটা সাইন ইন অপশন দেখাবে এটা আপনাদের ডিফল্ট যেটা থাকবে ইউজার নেম থাকবে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিনই থাকবে যদি আমার এখানে সেট আপ করা আছে এই জন্য আমি আর সেট আপ করছি না সিম্পলি সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে আমাদের টিভি লিঙ্কে যে হোম পেজটা সেটা ওপেন হয়ে যাবে যেহেতু আমাদের এখানে আমাদের এই রাউটারটার সেট আপ করা আছে আমি আপনাদের জন্য
দেখানোর জন্য আমি এই জিনিসটা যেটা করতে আছে সেটা হচ্ছে মানে আপনাদের ফার্স্টে করতে হবে কুইক সেটআপ। এই কুইক সেটআপে যে আপনাদের এখানে ফার্স্টে কিছু থাকবে না, ফার্স্টে হচ্ছে আপনাদের এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে অটো ডিটেক্টে যদি করেন মানে আপনাদের কী টাইপের আপনারা ব্রডব্যান্ড ইউজ করতেছেন, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কাছ থেকে আপনারা কী ধরনের লাইন ইউজ করতেছেন, এটা হতে পারে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড ইউজ যারা করতেছেন তাদের হচ্ছে এই পিপিপি ওই এইটাতে ক্লিক করতে হবে। এটা কিছু না করলে হবে, অটো ডিটেক্ট করলে আপনাদের অটোমেটিক্যালি সব নিয়ে নেবে। তারপর আমি আপনাদের সুবিধার জন্য এটা বলে নিচ্ছি, তো আপনারা অটো ডিটেক্ট দিয়ে করতে পারেন। নেক্সট ক্লিক করার পর আপনাদের এই সিস্টেম অটোমেটিক্যালি চুজ করে নেবে, একটু ওয়েট করতে হবে এটার জন্য। সো আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসাতে হবে, জাস্ট সিম্পলি এখানে আপনাদের ইউজার নেম বসাবেন, আপনাদের যে পাসওয়ার্ডটা মানে আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইউজার নেম পাসওয়ার্ডের আপনারা প্রতিটা কানেকশনের জন্য ইউজার নেম একটা এবং একটা পাসওয়ার্ড পেয়েছেন, সেটা আপনারা সিম্পলি এখানে পুট করে দেবেন। এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটাই কনফার্ম হওয়ার জন্য এখানে আবার দেবেন। দেওয়ার পরে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং সেটা আপনারা দেখতে পাবেন নেটওয়ার্কে ক্লিক করে। নেটওয়ার্কে ক্লিক করলে আপনাদের এটা কী টাইপের কানেকশান এটা এখানে শো করবে, আর আপনাদের এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা যেটা দিয়েছেন সেটা এখানে থাকবে। আপনাদের যদি ভুল না হয় তাহলে এখানে কানেক্টেড লেখা শো করবে, মানে আপনাদের কানেকশন কমপ্লিট। সো এটা গেল আপনাদের রাউটার কানেকশান। এবং আপনাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাইয়ের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়্যারলেস, ওয়্যারলেস এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের মানে এই যে মানে কানেকশানটার নাম কী দিবেন এটা এইখানে বসাতে হবে। আমাদের এখানে আমারটা এখানে বসানো আছে, এটাতে আপনাদের যে কোনো একটা নাম আপনারা বসিয়ে নেবেন, এটা চেঞ্জ করা যাবে যে কোনো টাইমে, করে এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনাদের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়্যারলেস সিকিউরিটিতে যে আপনাদের যে পাসওয়ার্ডটা আপনারা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিকজ আপনারা যদি শুধু ইউজার নেম এখানে দেন আপনাদের ওয়াইফাই তখন ওপেন থাকবে, মানে যে কেউই আপনাদের এই ওয়াইফাইয়ের এই লাইনটা ইউজ করতে পারবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এইখানটা হচ্ছে মেন জিনিস। পিএসকে পাসওয়ার্ড, পিএসকে পাসওয়ার্ড মানে আপনাদের ওয়াইফাই রাউটারের মানে যে পাসওয়ার্ডটা থাকে, যে কোনো আমরা ওয়াইফাই যখন দেখি ওয়াইফাইয়ের জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করতে হয়, সেই পাসওয়ার্ডটাই আপনারা এইখানে পুট করবেন। সিম্পলি আপনাদের আপনার যে পাসওয়ার্ডটা ইউজ করেন সেই পাসওয়ার্ডটা এখানে পুট করে দেবেন। দেওয়ার পরে সেভ দেওয়ার সাথে সাথে আপনারা যে কোনো একটা মোবাইল দিয়ে চেক করবেন যে আপনারা এইখানে আপনারা যে ইউজার নেমটা ক্রিয়েট করলেন সেটা শো করছে কি না এবং সেটা মানে লক করা অবস্থায় দেখাচ্ছে কি না। এটা যদি লক করা অবস্থায় দেখায় তাহলে ভাববেন আপনাদের পাসওয়ার্ডটা ওকে হয়ে গেছে এবং সিম্পলি আপনারা এই পাসওয়ার্ডটা ইউজ করে এই লাইনটা ইউজ করতে পারবেন। তো এই গেল হচ্ছে মোটামুটি কমপ্লিট একটা ওয়াইফাইয়ের সেট আপ। আর এখানে হচ্ছে আপনারা ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্সে আপনারা দেখতে পাবেন কতগুলো লাইন এখানে ইউজ হচ্ছে। এটা যদি অন্য কেউ ইউজ করে থাকে আপনাদের এই লাইনটা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস বাদে তাহলে এটা এখানে পাবেন। তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যদি আপনারা কীভাবে ডিটেক্ট করবেন যে কে কে আপনার লাইনটা ইউজ করতেছে অথবা আপনাদের লাইনটা চুরি হচ্ছে কি না। তো বন্ধুরা, এই ছিল টোটাল আমার ওয়াইফাই এবং রাউটারের সেট আপ। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নির্দ্বিধায় আপনারা আমার ভিডিও কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন এবং বলবেন যে কি মানে আপনারা কি জানতে যাচ্ছেন এবং আমি যে ভিডিওটা দিলাম সেটাতে আপনাদের সম্পূর্ণ প্রয়োজন ফিল আপ হয়েছে কি না। তো আশা করি এর বেশি আর কিছু লাগে না। তারপর যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন যে কোনো কিছু জানতে চাচ্ছেন কি না, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমি আর অ্যাকচুয়ালি আমার এটা ফার্স্ট ভিডিও যেটাতে আমি ক্যামেরার সামনে আসছি, আমি একদিন ক্যামেরার সামনে আসি নাই, বাট এখন থেকে ক্যামেরার সামনে আসব।
তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনও করোনার ভ্যাকসিনটা আবিষ্কার ঠিকভাবে আসে নাই আমাদের বাংলাদেশে, এখনও কবে আসবে একমাত্র আল্লাহ জানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাতেই আমি আমার ভিডিওটা শেষ করছি আজকে। বন্ধুরা আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।